আগে আমরা যেসব জামাত শিবিরের যেসব সমাবেশ বা দেখেছি তাতে সংঘর্ষের ঘটনা দেখেছি, পুলিশের উপর হামলার ঘটনা দেখেছি, আজ যেখানে মতিঝিলের মতো জায়গায় যেখানে সমাবেশ হচ্ছে সেইটা কি পুলিশের অনুমোদন ছিল কিনা, বা পুলিশ আসলে কি বলছে, বা কোনো সংঘর্ষের ঘটনা ঘটেছে কিনা আসলে? এবং আপনি জানেন যে গতকালই সরকারের পক্ষ থেকে একটি মৌখিক নির্দেশনা অনুমতি দেওয়া হয়েছিল যে তাদেরকে শাপলা চত্বরে সমাবেশ করার এবং শাপলা চত্বর থেকে নাইটাঙ্গেল মোড়, বিজয়নগর নাইটাঙ্গেল মোড় পর্যন্ত মিছিল করার অনুমতি দেওয়া হয়েছিল এবং এই জন্য পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছিল। প্রচুর সংখ্যক পুলিশ আমরা বিভিন্ন মোড়ে দেখেছি, রাস্তার দুপাশে দেখেছি এবং জামায়াতের যারা শিবিরের কর্মীরা আছেন তারাও মূলত একটি গ্রুপকে আমরা দেখেছি পুলিশের সামনে দাঁড়িয়ে, তারাও যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য তারা সচেষ্ট ছিলেন। পারভেজ, আপনাকে ধন্যবাদ। পারভেজ, আপনাকে ধন্যবাদ। মতিঝিল থেকে জামায়াতের সমাবেশের খোঁজখবরের কথা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী পারভেজ রেজা। জামায়াতে ইসলামীর আন্তর্জাতিক